সকলকে কোজাগরি লক্ষ্মী পূজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রথমে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে একটু আলপনা এঁকে নিয়েছিলাম যেখানে আমি ঘরটা স্থাপন করব সেই জায়গায়। আর আজকে যে ফুলগুলো দেখছো সবই কিন্তু আমার বাড়ির বাগানের ফুল। আর তারপরে আমি ঠাকুরের জন্য একটা নতুন সিঁদুর কৌটো খুলে সেখানে একটু সিঁদুর গুলে নিচ্ছিলাম, কারণ লক্ষ্মী পুজোয় কিন্তু আলতা, সিঁদুর, আলপনার এগুলো কিন্তু এক বিশেষ মাত্রা পায়। তো দেখো, এখানে আমি সিঁদুরটা গুলে নিচ্ছি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দেবো বলে। আমার হয়ে গেছে স্বস্তিক আঁকা ঘটে, আর এই হচ্ছে আজকে আমার ফল। এগুলো আমি এখন আমানি করে নিয়েছি। আর লক্ষ্মী পুজো সেখানে নাড়ু মোয়া থাকবে না তা কি হয় নাকি, তো আজকে আমি বানিয়ে নিয়েছি তিলের নাড়ু, চিড়ের নাড়ু, নারকেলের গুড়ের নাড়ু, আবার চিনির নাড়ু, আর সাথে ছিল খয়ের মোয়া আর মুড়ির মোয়া, যদিও মুড়ির মোয়াটা ঠাকুরকে আমরা দিই না। তো তারপরে দেখো, আমি এখানে ভোগের জন্য পায়েশ বসিয়ে নিয়েছিলাম আর পাঁচ রকম ভাজা করব। আর এখানে আমি এখন লুচিটা ভেজে নিচ্ছি। তো দেখো, আমি এখানে লুচিটা তেলের ওপর ছেড়ে দিয়েছি ভাজার জন্য। আর আজকে লক্ষ্মী পুজোর পুরো দায়িত্বটা কিন্তু আমার ওপর রয়েছে, তো আমি যতটুকু যা পারছি আমার ঘরের মায়ের জন্য আমি সেটা করার চেষ্টা করছি। দেখো, আমার লুচি ভাজা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভোগের জন্য। আর এখানে আমি আলু, কুমড়ো, বেগুন, শিম আর পটল, আর তারপরে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু ঠাকুর মশাইও চলে এসেছে, তো এখন ঠাকুর মশাই পূজোয় বসে গেছে। আর এখানে দেখো আমার খিচুড়িও কিন্তু অবতার আদিত্যাদি গ্রহ সর্ব মুনি ঋষি গণ সকল দেব দেব মুনি ঋষি গণ সর্ব কার্য কুরুতে নির্বিঘ্নে কুরুতে কার্য সর্ব দেব নমস্কৃত কেবরে হাজুর কর হাজুর কর দুয়া 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 খুব সুন্দরভাবে লক্ষ্মী পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর এবার আমি পাঁচালিটা পড়ে নেব, তো সেই জন্য আমি বসে পড়েছি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করে বসে নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনিয়ে আসি মুনিবর, নারায়ণ সাক্ষাতে কহিল বিস্তর, তারপর কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণ প্রতি। পাঁচালি পরে আমি এবার নিচে চলে এসেছি আর সকলের জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি আশেপাশের বাড়িতে সবাইকে দেবতায়। তো দেখো, এখানে আমার প্রসাদ গোছানো হয়ে গেছে, আর এখানে বাবা আর রিহু দুজনা মিলে দিয়ে আসছে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ। আর এখানে এখন অনেকেই এসেছে, এটা আমার কাকিমা এসেছে এখন প্রসাদ খাচ্ছে। পাশে গিয়ে দাঁড়া, প্রত্যেক বছর লক্ষ্মী পুজোয় আমাদের বাড়িতে মহা ধুমধাম করে পুজো হয়। আর পুজোর পরে কিন্তু প্রচুর লোকজন আসে যারা প্রসাদ পায়, প্যান্ডেল হয়, সত্যি একটা আলাদাই আনন্দ হয়। কিন্তু এবছর প্রত্যেকেরই শরীর খারাপ থাকার জন্য সেটা আর হয়নি, তো সেই জন্য কিন্তু কোথাও গিয়ে একটা মনটা ভীষণ খারাপ,
স্বাভাবিকভাবেই খারাপ লাগে। তো এখানে রিহুর যাতে আনন্দ হয় সেই জন্য খুব সামান্য পরিমাণে কয়েকটা বাজির ব্যবস্থা করা হয়েছিল। আর তারপরেই আমরা চলে গেছিলাম লক্ষ্মী ঠাকুর দেখতে। আমাদের শান্তিপুরেই স্টেশন থেকে একটুখানি দূরেই বাইগাছি পাড়া, তার ঠিক ডান দিকে যে গলিটা যাচ্ছে সেখান থেকে মিনিট দশেকের পথ, বাগানে পাড়া বলে একটা জায়গা, সেখানে হয় মহা ধুমধাম করে লক্ষ্মী পুজোর আয়োজন। মানে মেলা বসে, কত সুন্দর সুন্দর লাইটিং হয় আর খুব সুন্দর সুন্দর প্রতিমাও হয়। দেখো আমরা এখন পৌঁছে গেছি সেই মেলার ভেতর। আর প্রথমেই আমরা চলে এসেছি একটা প্যান্ডেলে, খুব সুন্দর হয়েছিল, বেশ সুন্দর সুন্দর ঝাড়বাতি ছিল। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, অসাধারণ, খুব সুন্দর। এখানে মা তার দুই ছেলে কার্তিক ও গণেশ দুজনাকে নিয়েই এসেছে। আর তারপরে দেখো আমার ছেলে রিহু, ও বায়না করছে যে ও দোল্লা চাপবে। মেলাতে গেলে তো বাচ্চাদের এইটুকু থাকেই, বলো দোল্লায় উঠবো? তো দেখো এখানে দোল্লা চড়ে নিচ্ছে। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য আরও অনেক রকম খেলার ব্যবস্থাও ছিল। দেখো এই জাম্পিং, এগুলোও ছিল। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আরও আরেকটা মণ্ডপের উদ্দেশ্যে। তো দেখো এখানে আমরা যাচ্ছি আর পুরো গলিটাতেই কিন্তু এরকম টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে পরবর্তী ঠাকুর। কী সুন্দর মায়ের মুখটা বলো, দেখেই একটা অদ্ভুত মায়া মায়া মুখটার মধ্যে রয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর তারপরে এসেছি আরেকটা মণ্ডপে, এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর নারায়ণ ঠাকুরকেও নিয়ে হাজির হয়েছে, খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে এই মেলাটা। আমি শান্তিপুরে থেকেও এই প্রথমবার এলাম লক্ষ্মী পুজোর মেলা দেখতে, কারণ প্রথমেই বললাম যে আমাদের বাড়িতেই প্রত্যেকবার লক্ষ্মী পুজোর উপলক্ষে বেশ একটা আয়োজন হতো। তো সেই জন্য বাড়িতেই আমরা সকলে থাকতাম, খুব আনন্দ হতো বাড়িতে। তো এবার যেহেতু বাড়িতে কিছু হয়নি সেই জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এখানে এসে আমার সত্যি ভালো লাগলো মনটা যে এত সুন্দর একটা মেলা বসে। আর মেলায় কিন্তু পাঁপড় থেকে জিলাপি, ফুচকা সব কিছু যেরকম মেলা বসে সেরকম সবটা রয়েছে। আর মেলায় গিয়ে ফুচকা খাবো না তা তো হতে পারে না। তো এখানে আমি আর রিহু পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আর বিভিন্ন প্যান্ডেলে কিন্তু অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল। দেখো বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর করে নাচ করছিল। আর তারপরে আমরা চলে এসেছিলাম আরও একটি মণ্ডপে। এই মণ্ডপের প্রতিমাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর সোলার সাজের প্রতিমাটা তৈরি করেছে, সত্যিই খুব ভালো লেগেছে। আর এই মণ্ডপেই কিন্তু হচ্ছিল অনুষ্ঠান। আর এই যে ছোট্ট নৃত্যশিল্পী, এর নাচটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরেই দেখছিলাম। তার বিশেষ কারণ হচ্ছে ও ড্রেস আপ, ও নাচছিল কিন্তু লাজে রাঙা হলো কোনে বৌগো এই গানটাতে। আর ওর সাজ পোশাক কিন্তু অর্ধেকটা আলাদা, মানে কোনে বউয়ের মতো, আর অর্ধেকটা কিন্তু বেশ মডার্ন। তো সেটাই আমরা দেখছিলাম। আর তারপরে রাস্তায় দেখতে পেলাম এই বুড়ির চুল। বুড়ির চুল দেখেছি আর নেবো না তা তো হয় না। তো দেখো আমাদের চোখের সামনে খুব সুন্দর করে বানিয়ে দিল আর আমরাও নিয়ে নিলাম। মেলায় এসেছি আর এলে তো এরকম টুকটাক খাওয়া দাওয়া লেগেই থাকে, কি বলো তোমরা? আর তারপরে বাড়িতে সকলের জন্য আমরা একটু জিলাপি আর বাদাম নিয়ে এসেছিলাম। আর আজকে কিন্তু আমার রিহু এত সুন্দর করে অঞ্জলি দিল, এত সুন্দর মন্ত্র উচ্চারণ করলো, সেটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লেগেছিল ওর এই অঞ্জলি দেওয়া তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা।